প্রিয় দর্শক সবাইকে সতর্ক সচেতন করে একের পর এক নতুন খবর আপনাদের মাঝে তুলে ধরায় আমাদের মূল লক্ষ্য তাই অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন এবং আমাদের পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে একটি ক্লিক করুন ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর গুরুতর অসুস্থ সোমবার সকাল থেকে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বেলা বাড়ার সাথে সাথে অসুস্থতা বাড়তে থাকলে বেলা দুইটার দিকে তাকে মুম্বাইয়ের বিস ক্যান্ডি হাসপাতালের ইনসেন্টিভ কেয়ার ইউনিটে আইসিউতে ভর্তি করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সঙ্গীতাঙ্গনে লতা মঙ্গেশকরের অবদান অবিস্মরণীয় তিনি হিন্দি বাংলা মারাঠি সহ অনেক ভাষায় গান গিয়েছেন গান গিয়েছেন হাজারেরও বেশি ছবিতেও সঙ্গীত বিশেষ অবদানে স্বীকৃত স্বরূপ তিনি পেয়েছেন ভারত রত্ন পদ্মবিভূষণ পদ্মভূষণ দাদা সাহেব ফালকের মতো দুর্লভ জাতীয় সম্মান উনিশশো সালে এক সঙ্গীত পরিবারে জন্ম হয় লতার বাবা কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর পাঁচ ভাই বোনের মধ্যে লতাই সবার চেয়ে বড় বোন আশা ভোঁসলে ঊষা মঙ্গেশকর এবং ভাই হৃদয়নাথ মঙ্গেশকরেরও গানের দুনিয়ায় পদাচরণা রয়েছে